যারা কিটোজেনিক ডায়েট এবং অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন তারা স্বাভাবিকভাবে জেনে থাকবেন যে ইনসুলিন বেশি থাকলে শরীরে আপনার ফ্যাট বার্নিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমাদের সুস্থ থাকা এবং ভালোভাবে ওজন কমানোর জন্য কিন্তু ইনসুলিন কমিয়ে রাখাটা ভীষণ জরুরি। আজকে আমি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে 5টি উপায় শেয়ার করব যেই উপায়ের মাধ্যমে আপনারা ইনসুলিনটা কমিয়ে রাখতে পারবেন, এবং এই উপায়গুলো কিন্তু একদম ন্যাচারাল। হ্যাঁ, এখানে আপনার কোনো মেডিসিন খেতে হবে না, কিছু করতে হবে না, আপনি ন্যাচারালি ইনসুলিনটা কমিয়ে রাখতে পারবেন, যেটা আপনার ওজন কমাতেও সহায়তা করবে এবং আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আমি শিশির, আমি প্রতি শনি, সোম, বুধ এবং শুক্রবার সন্ধ্যা 7:30 ভিডিও আপলোড করে থাকি। আমি সাধারণত কিটো ডায়েট, ওয়েট লস এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনাদের যদি এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন বেল বাটনটিও ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইনসুলিনটা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে, এবং আপনারা যারা জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখছেন তারা কিন্তু সবসময় জেনে থাকবেন যে ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না, ইনসুলিন থাকলে শরীরে জীবনেও ফ্যাট বার্ন হবে না, এবং ইনসুলিনটা হচ্ছে একটা অ্যানাবলিক হরমোন যেগুলো কিন্তু শরীর বিল্ড করতে সহায়তা করে কিন্তু বার্ন করতে দেয় না। হ্যাঁ, এগুলো আপনার শরীরে ফ্যাট জমতে সহায়তা করবে কিন্তু আপনার শরীরে ফ্যাটটা বার্ন হতে দেবে না। তাহলে ইনসুলিনটা আপনি যত কমিয়ে রাখবেন ততই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। আজকে খুব সহজ প্রাকৃতিক উপায়ে 5টি উপায় বলবো যার মাধ্যমে আপনারা ইনসুলিনটা কমিয়ে রাখতে পারেন। প্রথম উপায় হচ্ছে লো কার্ব ডায়েট। আপনি যে ধরনের ডায়েটই করুন না কেন, সেই ডায়েটে যদি শর্করা যত কম থাকে ততই ভালো। স্পেশালি কিটো ডায়েটের কথাও এর মধ্যেই দিচ্ছি, যে কিটো ডায়েটটাতে তো শর্করা একেবারেই কমিয়ে ফেলানো হয়, তাই কিটো ডায়েট করলে আরও ভালো। এবং অন্যান্য যে সকল ডায়েট আছে যেখানে হয়তো শর্করার পরিমাণটা যত কম হবে ততই ভালো, পৃথিবীতে তো বিভিন্ন ধরনের ডায়েট আছে, কোনো কোনো ডায়েটে হয়তো 150 গ্রাম শর্করা খাওয়া হয়, সেই ডায়েটটা অবশ্যই নিশ্চয়ই 200-250 গ্রাম যে শর্করা অথবা 300-400 গ্রাম শর্করা যে ডায়েটে সাজেস্ট করে তার থেকে বেটার হবে। অর্থাৎ যত কম শর্করা থাকবে ততই কিন্তু আপনার শরীরে ইনসুলিন কম আসবে, এবং সেই ইনসুলিন কম থাকলে আপনার শরীরে ফ্যাট বার্নটা ভালো হবে। কোন কোন খাবার ইনসুলিনকে বেশি রক্তে নিয়ে আসে আপনি দেখবেন, যে সেই লিস্টটা দেখলে দেখবেন যে সবচেয়ে বেশি মানে ইনসুলিন সেন্সিটিভ খাবার যেগুলো আছে সেগুলো লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। সকল শর্করা জাতীয় খাবার হচ্ছে ইনসুলিন সেন্সিটিভ, অর্থাৎ এগুলো আপনাদের পেটে আসলে সরাসরি ইনসুলিন চলে আসে দ্রুত এবং আপনার কিন্তু ফ্যাট বার্নিংটা বন্ধ করে দেয়। এবং সবচেয়ে বেশি ইনসুলিন সেন্সিটিভ খাবারগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার, চিনি, ভাত, এই টাইপের যেগুলো আছে সেগুলো কিন্তু শর্করা বেশি আনে। তাই আপনারা চেষ্টা করবেন লো কার্ব ডায়েট করতে, এবং একেবারে সম্ভব হলে কিটো ডায়েটে চলে যাবেন, তাহলে ইনসুলিন একেবারেই কম আসবে, তখন আপনার ওজন কমাতে কিন্তু খুব সহায়তা করবে। 2 নম্বর উপায় হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং একদম ন্যাচারাল উপায় যার মাধ্যমে আপনার ইনসুলিনটা কমিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে ধরুন যে আমরা প্রতিদিনই কিন্তু কিছু না কিছু সময় ফাস্টিং করেই থাকি, আমরা তো আর সারাদিন খাই না। আপনি যদি রাতের বেলা খান তাহলে সারা রাত তো আপনি ঘুমিয়ে পার করবেন, তখন তো আপনার খাওয়া হবে না, সেই টাইমটা কিন্তু আপনার ফাস্টিং। অনেকে বলেন যে সকালের নাস্তা খাওয়াটা জরুরি, কিন্তু বাস্তবতা কিন্তু আমি আপনাদেরকে এই নিয়ে একটা ভিডিও দিয়েছি, ভিডিওর লিঙ্কটা আমি উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার লাস্ট ভিডিওটাই এটা। হ্যাঁ, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে সকালের নাস্তাটা কেন গুরুত্বপূর্ণ না, হ্যাঁ এই নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। সেটাই হচ্ছে কথা, যে আপনি যত লম্বা সময় ধরে ফাস্টিং করতে পারবেন ততই কিন্তু আপনার ইনসুলিনটা কম আসবে। এটা একদম ন্যাচারাল উপায় যার মাধ্যমে আপনার ওজন কমানো যাবে খুব সহজেই। এখন আপনি যদি সকালের নাস্তাটা অ্যাভয়েড করে দুপুর 1-2টার দিকে খান তাহলে যেটা হবে, আপনার খুব সহজেই কিন্তু লম্বা সময় ধরে রক্তে ইনসুলিন আসবে না এবং আপনার শরীর কিন্তু ফ্যাট বার্ন করার সুযোগ হবে। এবং অটোফেজি তো আছেই, অটোফেজি তো একেবারে কথাই নেই, সেটা তো গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু তার সাথে কিন্তু আপনার ফ্যাট বার্নও হবে ভালো এবং আপনার রক্তে ইনসুলিন আসবে না, আপনি সুস্থ থাকতে পারবেন। 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজটা ভীষণ গুরুত্বপূর্ণ। এক্সারসাইজটা এমন একটা উপায় যে আপনার শরীরে যে শর্করাটা আছে, আমরা সবাই জানি যে ইনসুলিন শর্করাটাকে কোষের ভিতর ঢুকাতে সহায়তা করে, কিন্তু আপনি কিছু কিছু এক্সারসাইজ করলে সেটা কিন্তু ইনসুলিনের সাহায্য ছাড়াই সরাসরি সেই শর্করাটা আপনার কোষের ভিতরে ঢুকে যেতে পারে। যেমন হাই ইন্টেনসিটি ইন্টারভেল ট্রেনিং, হিট এক্সারসাইজ যেটা বলা হয়, যেটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার অনেক আগে থেকেই সবাইকে পরামর্শ দিয়ে আসছেন, সেই হিট এক্সারসাইজগুলো করলে দেখা যাবে যে আপনার শর্করাটা কিন্তু সরাসরি আপনার কোষের ভিতর ঢুকে যাবে, ইনসুলিনের সাহায্যও লাগবে না, অর্থাৎ আপনার রক্তে ইনসুলিনও আসবে না কিন্তু আপনার শর্করাগুলো কিন্তু বার্ন হয়ে যাবে। তাই এক্সারসাইজ করাটা ভীষণ ভীষণ জরুরি, স্পেশালি হিট এক্সারসাইজ, যেখানে আপনার শরীরের সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে এবং কিছু সময়ের জন্য ব্যবহার করা হবে, অর্থাৎ আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ড করলেন, তারপর কিন্তু আবার রেস্ট নিলেন। এই ধরনের
ধরনের এক্সারসাইজ গুলো কিন্তু বেশি সফল হয় ইনসুলিনের ক্ষেত্রে, যে ইনসুলিন কম আসার ক্ষেত্রে এগুলো বেশি ভালো। আর আপনারা যেগুলো বেশি লম্বা সময় ধরে জগিং করবেন বা লম্বা সময় ধরে দৌড়াদৌড়ি করবেন এগুলো কিন্তু অতটা দক্ষ না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্ট্রেস কমানো। আমি স্ট্রেস কমানো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে স্ট্রেসটা আমাদের কি কি ক্ষতি করে। হ্যাঁ, স্ট্রেস হলেই কিন্তু আসলে আমাদের শরীরে সুগারের একটা ক্রেভিং চলে আসে, এবং স্ট্রেস থাকলে আমাদের শরীর বিভিন্নভাবে ভিতরেই চিনি তৈরি করার চেষ্টা করে এবং রক্তে কিন্তু ইনসুলিন নিয়ে আসে। আপনি যদি স্ট্রেস ফ্রি থাকতে পারেন তাহলেই কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন যে আপনার অফিসের প্রেশার আছে, সেগুলো যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন। অফিসে নানান রকমের প্রেশার থাকে, পারিবারিক প্রেশার, অফিসের প্রেশার, হ্যাঁ সব কিছু, কিন্তু আমরা মানসিকভাবে সবাই একটু দৌড়ের উপর থাকে। এই দৌড়টা থেকে যদি আপনি ফ্রি থাকতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার শরীরে কিন্তু ইনসুলিন কম আসবে, এবং আপনার দেখা যাবে যে আপনি যারা স্ট্রেসের মধ্যে থাকে তাদের কিন্তু সুগার ক্রেভিং তৈরি হয়, কারণ হচ্ছে শরীরে চিনির চাহিদাটা থাকে। তাই আপনি যখন স্ট্রেস ফ্রি থাকবেন তখন কিন্তু আপনার এই ক্রেভিংটাও কম হবে এবং আপনার ইনসুলিন থেকেও মুক্ত থাকতে পারবেন এবং শরীরে ইনসুলিনও কম আসবে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ঘুম। ঘুম একটু যদি বেশি ঘুমান, আপনি স্বাভাবিক কথায় আপনি ঘুমালে কিন্তু আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারেন, তবে আপনার গভীর ঘুম হতে হবে এবং সঠিক সময়ে ঘুমাতে হবে। দেখা যায় যে আমাদের শরীরে স্বাভাবিকভাবে ঘুমটা হচ্ছে একটা 90 মিনিট পর পর একটা ঘুমের পিক আসে। মানুষজন একবারে যে আপনার ধরেন যে রাত 10টার সময় একটা ঘুমের একটা ভাব আসে, রাত 9টা 10টার সময় অনেকেরই কিন্তু চোখ ঘুমিয়ে যেতে চায়, কিন্তু আপনারা যদি সেই টাইমটা অ্যাভয়েড করে ফেলেন তখন দেখবেন যে আরো লম্বা সময় 1-1.5 ঘন্টার আপনার কোনো ঘুম আসছে না। কারণ হচ্ছে ঘুমটা কিন্তু এভাবেই আপ ডাউন করে, ঘুমের বিভিন্ন লেভেল আছে, আপনাকে কিন্তু ডেল্টা লেভেলে ঘুমাতে হবে, যেটা সবচেয়ে গভীর ঘুম। সেভাবে ঘুমালে আপনার রক্তে ইনসুলিনও কম আসবে এবং আপনার অনেক অনেক উপকারিতা আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে রাত জেগে থাকলে আসলে শরীরে স্ট্রেস হয়, আগের পয়েন্ট যেটা বললাম সেটার সাথে কিন্তু সম্পর্কিত আছে। রাত জেগে থাকাটা খুবই ক্ষতিকর, তাই চেষ্টা করবেন যে রাত 10টার মধ্যে ঘুমাতে, তারপর 8 ঘন্টা ঘুমাতে। 8 ঘন্টার জায়গায় 9-10 ঘন্টা হলেও যে সব খুব বেশি সমস্যা হবে সেটা না, আপনার শরীরের চাহিদা অনুযায়ী মোটামুটি করলেই হলো। 8-10 ঘন্টার মধ্যে ঘুমানো হচ্ছে আইডল, এর চেয়ে বেশি ঘুমানোটাও শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু ঘুমটা খুবই ভালো এবং আপনার ইনসুলিন কমিয়ে রাখতেও সহায়তা করবে, কারণ ঘুমটা কিন্তু আমাদের শরীরের স্ট্রেসটা দূর করে। এবং ভালো ঘুমালে, মানে আপনার ঘুমটা যদি খুব পাতলা ঘুম হয় তাহলে হবে না, ভালো ঘুম হতে হবে এবং সঠিক সময়ে ঘুমাতে হবে, তাহলেই আপনি এর উপকারিতাটা পাবেন। আজকের পয়েন্টের মূল কথা হচ্ছে যে শর্করাই তো ইনসুলিন আনে, ইনসুলিনটা কিন্তু মানে আমাদের শরীরে মানে খুব জরুরি কিছু না, এটা কিন্তু কোনো এসেনশিয়াল এলিমেন্ট না। যেমন ফ্যাট হচ্ছে এসেনশিয়াল, তারপরে প্রোটিন হচ্ছে এসেনশিয়াল, কিন্তু ইনসুলিনটা কিন্তু এসেনশিয়াল না। আপনি যদি শর্করা একদম নাই খান, একেবারে জিরো করে ফেলান, তাহলেও কিন্তু আপনাদের শরীর কিন্তু আপনার লিভার শর্করা তৈরি করতে পারবে, যেটা দিয়ে আপনি চলতে পারবেন। আপনার ব্রেনের জন্য যদি ব্রেনের কোনো কোনো জায়গায় শর্করা প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনার লিভারটা তৈরি করে দিতে পারবে। সুতরাং আপনি যদি শর্করা জাতীয় খাবারটা কমিয়ে রাখেন তাহলেও কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনি সুস্থ স্বাভাবিক মানুষের মতনই চলতে পারবেন। এই হলো আমার বলা 5টি পয়েন্ট, যেগুলো ফলো করে আপনারা কিন্তু আপনার রক্তে ইনসুলিন কমিয়ে রাখতে পারেন এবং আপনার ওজন কমাতেও হেল্প হবে এবং আপনার সুস্থ থাকতেও সহায়তা করবে। এই পয়েন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি আপনার কাছে কাজের মনে হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে ফেলুন এখনই এবং কোনার বেল বাটনটিও ক্লিক করে ফেলো, তাহলে রেগুলার আমার নোটিফিকেশনগুলো আপনার ফোনে চলে আসবে এবং আমার ভিডিওগুলো আপনার মিস হবে না। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।